বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যকারী রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত দুই এর বিচারক শঙ্কর কুমার এই রিমান্ড দেন পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এ সময় আসামি পক্ষের জামিন আবেদন না মঞ্জুর করা হয় বুধবার ভোরে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে র্যাব পরে রাজশাহী বোয়াখালী থানায় সুপর্দ করে সিটি গেটে জাতি পিতার মুরাল স্থাপনে বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে তিন থানায় তিনটি এজাহার জমা হয় অন্যদিকে জেলা আওয়ামী লীগের সদস্য পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে আব্বাস আলীকে অব্যতি দেয় স্থানীয় আওয়ামী লীগ